নবীর পাশা বাঁচাইতে তুই তোর মানে প্যান খেলা ফালাইতেছ মানে তোদের এত দুরবস্থা তোদের ধর্মের এত খারাপ অবস্থা প্যান খুইলা তুই হ্যান নবীরে বাঁচাবি ইস নিজের প্যান খুইলা তুই নবীরে বাঁচাবি তাও যদি মানে যন্ত্রপাতি যদি মানে স্বাভাবিক হইতো এটা তো অস্বাভাবিক রকমের ইয়া ছোট

হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আমি আহ কয়েক যুক্ত হয়েছিলাম আমি ওইটা বিষয় নিয়ে কথা বলবো প্রথমে হচ্ছে কি জোরাজ অ্যান্ড সম্পর্কে কিছু কথা আছে আপনি আমাকে বলছিলেন যে দা ইকরা একটা পেজে ওই অনার জীবনে সম্ভবত আছে পড়তে তো আর দ্য বিরাট হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ ওইটা আমি পড়ছি তো আমার কথা হচ্ছে যে আমার প্রশ্ন হচ্ছে কি যে ওই আদা বিরাফ নামে কেউ এক্সিস্ট করতেন বা এই ক্যারেক্টারটা ছিল এরকম কি কোনো প্রমাণ পাওয়া যায় কি না না এরকম কোন প্রমাণ পাওয়া যায় না এগুলো উপকথা প্রাচীনকালের উপকথা একটু জুড়ে বলেন শুনি এগুলা হচ্ছে প্রাচীন সভ্যতার বিভিন্ন ধরনের উপকথা এগুলা এই রকমের কেউ মানুষ অস্তিত্বশীল ছিল কিনা এই রকম কোন প্রমাণ পাওয়া যায় না এগুলা হচ্ছে প্রাচীন সমাজের প্রাচীন সভ্যতার উপকথা রূপকথা রূপকথা বলি নেই উপকথা বলছি ভাই রে কথা কি বুঝেন না নাকি সরি আমি আচ্ছা আহ তো ও ওনার একটা আমি বই ডাউনলোড করছি পিডিএফ নাম হচ্ছে গিয়ে বুক অফ আর দ্য বিরাফ আহ ইংরেজিতে আর তো আপনি আমাকে বলছিলেন যে ওই যে মেয়েরা যে সাথে ওই ওনার মিল আছে মানে উনিও নাকি হয়েছে গিয়ে আহ হচ্ছে গিয়ে সাত আশ মান নাকি উপরে গে গে গেছিলো সৃষ্টিকর্তার সাথে ইয়া করছিল হ্যাঁ তো মানে উনি তো এক্সিস্ট করত কি না এটা শিওর না তার মানে এই এই যে ওনার যে ঘটনা এটাকে আরে ভাই কথা কি মানে কথা কি আগা মাথা কি কিছু বুঝেন না এ তো বারবার বললাম তো যে সে এই টাইপের কোনো ক্যারেক্টার এক্সিস্ট করত কি না সেই বিষয়ে কোন কোন প্রমাণ পাওয়া যায় না কিন্তু এটা প্রাচীন কালে যদি ক্যারেক্টার এক্সিস্ট না করে তাহলে তো এই কথাগুলো ভুয়া কথা ভাই তাহলে তো এই কথা তো কি কি পাগল না কেক কি কি টাইপের এগুলো মানে শোনা হাগা লেভেলের কথাবার্তা এগুলো আচ্ছা ঠিক আছে আর কোয়া ক্যারেক্টার ক্যারেক্টার ওই ক্যারেক্টারটা উপকথা হইলো তো কোনো কিছু যায় আসে না কারণ গল্প গল্পটা তো কাহিনীটা তো আগে থেকে এক্সিস্ট করে এটা তো সিম্পল জিনিস কি টাইপের ভাই মানে আয়োডিন যুক্ত লবণ খাইতে কই যে বার বারবার বার বলি আয়োডিন যুক্ত লবণ খান ভাই প্রেগনেন্ট মহিলারা বাংলাদেশের এত সোনা হাগা হইলে কেমনে সম্ভব ভাই কেমনে সম্ভব ভাই এত সোনা হাগা হইলে সোনা হাগা মিরও তো একটা লিমিট আছে এখন তো নতুন নাম দিতে হবে চুনা হাগা স্কয়ার হ্যাঁ রে ঘুরে ফেরাই ওই নামে কি কেউ এক্সিট করতো আরে ওই নামে কেউ এক্সিট করতো কি করতে না তাদের কি গায়েজে আসলো সেইটা এই গল্পটা যে প্রাচীন কাল থেকে প্রচলিত ছিল প্রাচীন কালের সমাজে যে এই গল্পটা প্রচলিত ছিল সেটা হচ্ছে এখানে পয়েন্ট কি টাইপের বাইরে আচ্ছা ভাই তাহলে যুক্ত করে না কে আছে ভাই হ্যাঁ করেন মোল্লার দোষ মূলার্ধর আপনাকে যুক্ত করেছে আন আনমির করতে হবে আনমির করতে হবে মোল্লার দোর আচ্ছা মুল্লার দোর করে না উল্টা তার ইয়েটা নষ্ট হয়েছে